on, let random come. নমস্কার, পূর্ণিমাতে পণ করেছি প্রণ খাবো। হ্যাঁ, কেননা মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘর পাওয়ার বাই এক্সো ডিশ ওয়াশ বারে চলছে চিংড়ি চিংড়ি স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য। আজকে ভাদ্রি পূর্ণিমায় খাবো চিংড়ির পেঁয়াজি। হ্যাঁ, খাবো এবং খাওয়াবো। তো যিনি রয়েছেন, যিনি খাবেন, তার রান্না নিয়েই কারবার। রান্নাটা তার কাছে একটা প্যাশন। কেক, কুকিজ, পাউরুটি, নানান রকমের ব্রেড বানিয়ে ফেলা একবারে মায়ের হাত কা খেল। দেখবো তার হাতের জাদু। চলুন আলাপ করে নিই সুকন্যার সঙ্গে। নমস্কার সুকন্যা। নমস্কার, স্বাগত রান্নাঘরে। তুমি রান্নাটাকে বেশ একটা সিরিয়াসলি নিয়েছো, মানে এটাকে প্রফেশনালিও তুমি দেখতে চাও এবং তোমার নিজের সুকন্যার খুব ইচ্ছে ওর একটা ক্যাফে তৈরি হোক। আর কি কি স্বপ্ন? আমার মেন ইচ্ছা এটাকে নিয়ে, রান্নাটাকেই একটা নিয়েই একটা কিছু করবার, একটা জায়গায় পৌঁছানোর। তো তার জন্য তুমি কি কি করলে, মানে কি কি শিখলে রান্না? অ্যাকচুয়ালি আমার গ্র্যাজুয়েশন করবার পর আমার একটা বছর ভীষণ চাপে গেছে, আমার মা ভীষণ অসুস্থ ছিলেন আর কি। তারপরে ওই মা আফটার মাই মানে মায়ের ডেথের পরে আর কি আমি একটা কোর্সে জয়েন করি। কিডনির সমস্যা? হ্যাঁ, মানে রেনাল ফেলিওর হয়েছিল। তারপরে কিছুদিন বাদে আমি একটা কোর্সে জয়েন করি, মেনলি সেটা মাইক্রোওয়েভ বেস ছিল। তারপর সেখান থেকে আরও নানান ধরনের কোর্সে জয়েন করি আর কি। সেটা করবার পর এখন নিজে একটু আধটু করবার চেষ্টা করছি। আমার খুব জানতে ইচ্ছে করছে সুকন্যা, যে যে সময় মা অসুস্থ হয়ে পড়েন সেই সময় তো বাড়ির হেসেলটা তোমাকেই সামলাতে হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, খানিকটা হলো, খানিকটা হলে সামলাতে হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো সেই জন্য অতটা প্রবলেম হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, কে কে রয়েছেন বাড়িতে? আমার ঠাকুমা আছেন এখনো, প্লাস আমার কাকা কাকিমা, ভাই, বাবা, আমার দাদা আছে, ও বাইরে থাকে। কোথায় থাকে? ও থাকে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে পড়াশোনা করছে? না, চাকরি করছে। চাকরি করে? তাহলে আমার খুব জানতে ইচ্ছে করছে, গ্র্যাজুয়েশনের পর মা যখন চলে গেলেন সেই সময়টা তো ভীষণ আপসেট ছিলে তুমি মানসিকভাবে, এবং একটা সাংঘাতিক টাইম গেছে যে সময়টা অনেকটা পরিশ্রমও গেছে, দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ করতে হয়েছে মাকে নিয়ে। সেই সময় যে কুকিংটাকে বেছে নিলে কেন? অ্যাকচুয়ালি ছোটো থেকেই আমার রান্না করতে মানে আমি ভীষণ ভালোবাসতাম আর কি। এবার মানে এটাও মায়ের একটা সাংঘাতিক প্যাশন ছিল কুকিংটা, এবার মার থেকেই শেখা আর কি। খুব ভালো। রান্নাটা কিন্তু মানে একটা আর্ট, সত্যি এটা আর্ট, একটা ফর্ম অফ আর্ট বলা যায়, যেটা মানুষকে আনন্দ দেয়। জেনে নিই যে চিংড়ির পেঁয়াজি বানানোর জন্য এক্স্যাক্টলি কী কী লাগছে। চিংড়ির পেঁয়াজি বানাতে লাগছে পেঁয়াজ কুচি, লাগছে কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো, রসুন কুচি, বেকিং সোডা, ধনে পাতা, ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি, নুন, এটা কি, বেসন, বেসন, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, আর কুচো চিংড়ি, কুচো চিংড়ি। তো প্রথমে কি করব? প্রথমে আমরা পেঁয়াজটাকে একটু নুন দিয়ে মেখে নেব। দেখি তাহলে। আমি এখন অল্প করে দিচ্ছি, পরে যদি লাগে তখন আবার অ্যাড করে নেব। পেঁয়াজে নুনটা মাখিয়ে রাখলে কেন? এতে একটু জলটা বেরোবে যাতে মাখতে সুবিধা হয়, এক্সট্রা করে আর বেশি জল না অ্যাড করতে হয়। পেঁয়াজের জলেই মাখা হয়ে যাবে। বাহ, এবার কি করবো বলো? এবার এটার মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করবো। দেখি একটু, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। তোমার কখনো ইচ্ছে করে না তোমার নিজের একটা কুকারি শো হোক, একটা রান্নার শো তুমি হোস্ট করো? ভীষণ ইচ্ছে করে। করে না? কিন্তু তারপরে মনে হয় সেই জায়গায় পৌঁছাতে গেলে এখন অনেক কিছু শেখা বাকি আছে। শিখে যাবে সব কিছু তো। দেখো, আর আশ্চর্য লাগে একটা বিষয় ভাবতে, যে কালো জিরেটা দিচ্ছি, মানে লোক ডাক্তার যারা, তারা ডাক্তারি না পড়ে তো ডাক্তার হতে পারে না। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, টিচার কেও তার আগে একটা টিচার্স ট্রেনিং নিতে হয়। তো তেমনি অ্যাঙ্কারিং বা অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেও একটা কিছু শিখে আসা প্রয়োজন, যে কিভাবে বাচন ভঙ্গি, কিভাবে কথা বলতে হয়, সমস্তটা জেনে আসলে একটু সুবিধা হয়। এবার কি দিচ্ছ? এবার হলুদ দিচ্ছি, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার কি রসুন কুচি? এবার রসুন কুচিটা দিচ্ছি, এই স্পুনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসুন কুচি, একটু বেকিং সোডা,
একটু ধনে পাতা কুচি। সুকন্যার পুরো নামটা কি? সুকন্যা চ্যাটার্জি। ধনে পাতার পুরোটাই দিয়ে দিচ্ছি। একটু হাতের প্রেসারে ওটার জলটা বেরিয়ে আসবে। পেঁয়াজগুলো একটু ছেড়েও যাবে হাতের প্রেসারে। তুমি ক্যাফে বানাবে ভাবছো একটা, সেই নিয়ে একটু শুনবো। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সার্স, দের অ্যাসোসিয়েট স্পন্সার্স, গিফট স্পন্সার্স এবং স্পেশালি টাইটেল স্পন্সার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার রাখুন, ব্যাকটেরিয়া মুক্ত রাখুন এক্সো দিয়ে, কেননা এক্সো ফ্যামিলি হেলদি ফ্যামিলি। আমার এই সুন্দর মটকা শাড়িটা যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রপ করছি রেনি। রেনিকে ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ আমাদের আজকের গেস্ট সুকন্যাকে, যিনি আমাদের বানাতে শেখাচ্ছেন পেঁয়াজি। শুধু যে এসে পেঁয়াজি না, চিংড়ির পেঁয়াজি। চিংড়ির পেঁয়াজি বানানোর জন্য আমরা এখানে একটা রিভাইস লেসন দিই। কি কি করেছিলাম? এটা প্রথমে পেঁয়াজ কুচিটাকে নিয়ে একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, যাতে একটু জল বেরোয় পেঁয়াজটা থেকে। তার মধ্যে বেকিং সোডা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো আর বেকিং সোডা, না রসুন কুচি, রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে মেখেছি। এবার কি করব? এবার এর মধ্যে আমরা বেসনটা অ্যাড করব। দেখি, যদি খুব প্রয়োজন হয় তাহলে একটু জল অ্যাড। হ্যাঁ, যদি দরকার, যদি দরকার হয়। আর একটু চালের গুঁড়ো, এক চামচ মতন চালের গুঁড়ো মেশাচ্ছি। দু চামচ। বাহ, এটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের পাহাড়ের প্রচুর বন্ধু বান্ধব নিয়মিত দর্শকদের একটা অনুরোধ মানে ছিল অনেকদিন ধরে, যে ওখানে কি হয় ধস নামে যখন, বা কোনো কারণে টানা ধরো 7-8 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন ওদের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং অনেক সময় ওরা বাজার করতে আসতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। তো সেক্ষেত্রে এবং ফরেস্ট বাংলোতেও যারা থাকে, যারা ডিউটিরত অফিসার থাকে, তাদেরও একই সমস্যা। জঙ্গলে অনেক সময় পশুরা বেরিয়ে পড়ে, জানোয়ার জন্তু জানোয়াররা বেরিয়ে পড়ে, সেই জন্য সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তারা বাড়ি থেকে বেরোতে পারে না। তো তাদের 7-10 দিনের খাবার বাড়িতে স্টোর করে রাখা হয়। পাউরুটির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ফ্রেশ ব্রেড ওরা পায় না। তো আজকে তুমি আমাদের যেতে যেতে একটা ব্রেডের রেসিপি বলে দেবে, যেটা বাড়িতে সকলে বানাতে পারবে, মানে ইজি, কিন্তু কঠিন কঠিন না, একদম নর্মাল ব্রেড, যেটা আমরা বাজার থেকে কিনে খাই, সেই ব্রেডের রেসিপিটা তাহলে তোমার সাথে শেয়ার করবো। বলবে তো? একদম। বাহ, আচ্ছা জল কি দিতে হবে? একটু জল লাগবে। একটু দিচ্ছি। পেঁয়াজটাকে আরো একটুক্ষণ মাখিয়ে রাখলেই জল বেরিয়ে যাবে না, আমাদের তো সময় কম। মোটামুটি 10-15 মিনিট যদি একটু ম্যারিনেট করে রেখে দেওয়া যায় না পেঁয়াজটাকে নুন দিয়ে, তাহলে একটা জল বেরোবে। আমরা একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। হ্যাঁ, দিচ্ছি। চিংড়ি মাছটা কখন দেব? এবার চিংড়ি মাছটা অ্যাড করব। দেব? হ্যাঁ, দিয়ে দাও। কুচো চিংড়ি পরিষ্কার করে রাখা আছে, দিয়ে দিলাম। কুচো চিংড়ির এমনিতে অত কিছু ছাড়ানোর ব্যাপার থাকে না, একটু ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। বাহ, আর একটু জল লাগবে? বেসন লাগবে? দেখো তো, তুমি একটু মুঠো করো, করলেই বুঝতে পারা যাবে হচ্ছে কি। ধরে গেছে। তাহলে ঠিক আছে, আমরা এটাকে একটুক্ষণ রাখবো, একটু স্টে দিচ্ছি ওকে, একটু স্ট্যান্ডিং টাইম, ও যেরকম রান্না শেষ হওয়ার পর দিই সেরকমই ওকেও একটু সময় দিচ্ছি, একটু মজুক, রস টস গুলো একটু ভেতরে যাক। ততক্ষণ শুনি পাউরুটির একটা রেসিপি, সোজা করে বলবে কিন্তু। একদম, ব্রেড বানাতে গেলে সব থেকে আগে যেটা লাগে, সে যে জিনিসটা হয়তো সবাই জানে না, সেটা হচ্ছে ব্রেডের ক্ষেত্রে কিন্তু ময়দাটা আলাদা ইউজ হয়। এটা দোকানে গিয়ে বলতে হবে আমরা বেকিংয়ের ময়দা ইউজ করব। আর লাগবে হচ্ছে ফ্রেশ ইস্ট, ড্রাই ইস্টে কিন্তু অতটা ভালো ব্রেড হয় না। তাই? হ্যাঁ, সেটা নিয়ে এলাম। তারপর কি করব?
এবার ইস্টা না মোটামুটি তোমার একটা বোধহয় 250 গ্রামের একটা বারে পাওয়া যায়, এর থেকে কম কিন্তু ফ্রেশিস্ট দোকানে দিতে চায় না, ঠিক আছে? এবার ইস্টাকে নিয়ে এসে লিউক ওয়ার্ম ওয়াটারে, ধরো মানে তুমি যে জায়গাটাতে করছো, ধরো তুমি যে কাপটাতে ইস্টাকে ভেজাচ্ছ সেখানে অন্তত মাথা যেন হাফ জায়গা ফাঁকা থাকে, ঠিক আছে? এবার ওই হাফ কাপ জলটাকে আমরা একটু হালকা করে গরম করে নিলাম, ঠিক আছে? আমরা যদি মাইক্রোওয়েভে গরম করি সেক্ষেত্রে 30 সেকেন্ড গরম করে নেবো, নাহলে গ্যাসে জাস্ট একটু হালকা। এবার গরমটাও যদি একটু বেশি হয়ে যায় তাহলেও কিন্তু ইস্ট ফার্মেন্টেড হবে না। আচ্ছা, যদি আমাদের 250 ময়দা থাকে তাতে 1 টিস্পুন ইস্ট দেবো আর 1 টিস্পুন চিনি দেবো, দিয়ে ওটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই না ইস্টটা পুরো ফার্মেন্টেড হয়ে যাবে। আর যদি ইস্টটা ফার্মেন্টেড না হয় সেই জলটা দিয়ে কিন্তু ময়দা মাখলে ব্রেড হবে না। আগে দেখে নিতে হবে ইস্টটা ফার্মেন্টেড হয়েছে কিনা ভালো মতো, ওটা পুরো ফুলে উঠবে। আচ্ছা, আজকে তৈরি হচ্ছে চিংড়ি মাছের পেঁয়াজি, বানাচ্ছে সুকন্যা। সুকন্যা আমাদের একটা পাউরুটির রেসিপি বলছিল কি করে পাউরুটি বানানো যায়, তার জন্য প্রথমে আমাদের বলেছে 250 গ্রাম ময়দার হিসেবেও বলেছে ইস্ট, ফ্রেশ ইস্ট, মানে হাফ কাপের একটু বেশি গরম, মানে হাফ কাপের থেকে একটু বেশি জল, ভীষণ উষ্ণ গরম জল, যেটা 30 সেকেন্ড মতো মাইক্রোওয়েভে ঘুরিয়ে নেওয়া, তার মধ্যে 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ইস্ট দিয়ে সেটা ফার্মেন্টেড যদি হয়ে যায় তাহলে বুঝবেন যে এবার পাউরুটি বানানো যেতে পারে। এবার কি করব, এবার ময়দাটার মধ্যে একটু নুন আর চিনি, সেটা যে যার নিজের টেস্ট অনুযায়ী একটু মেশাবে। পাউডার সুগার দেবে না এমনি চিনি? এমনি সুগারও দেওয়া যায়, পাউডার সুগারও দেওয়া যায়। দিয়ে ইস্টটা দিয়ে পুরো ময়দাটাকে ভালো করে মাখতে হবে, মেখে ওটাকে একটা ভিজে কাপড় চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে। 3 থেকে 4 ঘন্টা রাখবার পর না ওটা পুরো ফুলে উঠবে, ডাবল হয়ে যাবে। ওটাকে বার করে আবার ভালো করে ওটাকে কোনো ফ্ল্যাট জায়গায় রেখে মাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আবার মাখতে হবে? হ্যাঁ, ঠেসতে হবে আর ঠেসতে হবে, কিন্তু ওই বোলের মধ্যে রেখে ঠেসলে হবে না, কোনো একটা ফ্ল্যাট জায়গায়, মানে এরকম কোনো ধরো স্ল্যাবের মধ্যে করলে ভালো হয়। হ্যাঁ, দিয়ে ওটাকে চাপা, আবার একটা ডো বানিয়ে ওটাকে আবার চাপা দিয়ে মোটামুটি আরো 2 থেকে 2.5 ঘন্টা রেখে দিতে হবে। দিয়ে তারপরে ওটাকে বার করে আবার মেখে যে তুমি শেপটা দিতে চাইছো সেই শেপে, বা যে ব্রেড মোল্ড বাজারে কিনতে পাওয়া যায় সেই মোল্ডের মধ্যে ওই ডোটাকে দিয়ে চাপা দিয়ে আরও মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা রাখতে হবে। দিয়ে ওটা পুরো মোটামুটি যে মোল্ডটা থাকবে না, ধরো তোমার এই বাটিটা রয়েছে, ধরো এতটা কোয়ান্টিটি রয়েছে, মানে কেকে যেরকম আমাদের পুরো ডাবল হয়ে যায় না ফুলে, ওই রকম ডোটাও রাখলে 2 ঘন্টা বাদে ওইরকম ফুলে যাবে। তারপর ওটাকে বেক করতে হবে। কতক্ষণ? মোটামুটি এটা টেম্পারেচারের ওপর বা ওভেনের ওপর ডিপেন্ড করে। মোটামুটি আমরা বাড়িতে যে ওভেনগুলো ইউজ করি সেখানে 220 ডিগ্রিতে আপ টু 35 টু 40 মিনিটস, মানে 220-তে আমরা প্রিহিট করবো ওভেন, প্রিহিট হয়ে গেলে সেটা 30 থেকে 45 মিনিট বেক করবো, করে তারপর কি করবো? এবার হয়ে যাওয়ার পর ওটাকে আমরা বার করে নেবো। এবার যদি মনে করি আমরা উপরে গ্লেজ চাইছি, তখন যদি ননভেজ হয় তাহলে একটু এগ হোয়াইটটাকে ব্রাশ করতে পারি, আর যদি ভেজ হয় তাহলে একটু দুধ ব্রাশ করতে হবে। আচ্ছা, আর করে আবার দিতে হবে? না, বাস রেডি করে দিলে হয়ে যাবে? হ্যাঁ, কাঁচা ডিমের সাদাটা লেগে থাকবে? ওটা তো টেনে নেবে, যেহেতু আমরা গরম অবস্থায় দিচ্ছি। ওটা ঠান্ডা অবস্থায় দিলে ওটা লেগে, মানে একটা স্মেল ছাড়বে ডিমে, কিন্তু গরম অবস্থায় দিলে আর সেই স্মেলটা ছাড়বে না। আচ্ছা, আগামী দিনে আসছি আমরা কেক কুকিজের রেসিপি নিয়ে, মাইক্রোওয়েভ ওভেনের আরও অনেক রেসিপি নিয়ে, কিন্তু আপাতত আমাদের চিংড়ির পেঁয়াজি তৈরি করতে হবে। তার জন্য তেল, সর্ষের তেল, ইমামি হেলদিয়ান টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম বসিয়েছি। রান্নাঘর কিন্তু একেবারে আপনাদের, এখানে শেয়ারটা চলে, রান্না শেয়ার করুন। তার ইজিয়েস্ট ওয়ে হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘর, পাওয়ার বাই এক্সো ডিশ ওয়াশ বার, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস কলকাতা 16, ইমেল zbangla@thenetworkcom। এবার জানাই যে রান্নাঘরে এসে আড্ডা চলে, রান্না শেয়ার করে যদি আপনি হতে পারেন সপ্তাহের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর যদি হতে পারেন সেরা সেরা, মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। এবং আপনার রান্না হ্যাংলা হিসেল নামক জনপ্রিয় পত্রিকায় ছেপে বেরোবে আপনার নাম সহ। কম পাওয়া বলে অনেকটা পাওয়া, অনেকটা পাওয়া। এবার কী করবো? এবার আমরা এগুলোকে ভাজবো। দেখি আমি একটা কাজ করি, তুমি একটু এটা নিয়ে শিফট করবে এদিকটা, আমি বড় বার্নারে ওটা দিয়ে দিই, তোমার একটু সুবিধা হবে।
আমরা চ্যাপটা চ্যাপটা করে যেরকম পেঁয়াজি ভাজা হয় ওইরকম ভাবে দিয়ে দেবো। হুম হুম ভাই তো বেশ ধরে গেছে। এবার যে যেরকম এটা সাইজ করতে চায় সেই অনুযায়ী করবে। আচ্ছা তুমি নিজে কি খেতে ভালোবাসো? আমি চাইনিজ বেশি প্রেফার করি। চাইনিজ? আর তোমার মায়ের হাতের সেরা রান্না কি ছিল যেটা তুমি এখন খুব মিস করো? বিরিয়ানি আর কেকস। মাও কেক কুকিজ বানাতেন? কেকটা আমার ফার্স্ট শেখা মায়ের কাছ থেকে। তাই এগুলো উল্টে দিচ্ছি, আঁচটা একটু কমিয়ে দিই বলো। হ্যাঁ ভেতরটা কাঁচা থাকে। তোমার যে একটা ক্যাফে বানানোর নিজের ইচ্ছে, সেখানে তুমি কি রকম ক্যাফে বানাবে, কি কি খাবার রাখবে বলে ভেবেছো? সেখানে আমার ফার্স্ট অফ অল থাকবে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, অ্যাফোর্ডেবল প্রাইস, অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে। আর সেকেন্ডলি স্ন্যাক্স এর উপর কুকিজ কেক স্যান্ডউইচ, যাতে লোকে অ্যাটলিস্ট আড্ডা মেরে বসে খেতে পারে। আচ্ছা আমাকে একটু এগুলো তুলে নিয়ে একটা একটা করে, এটা মনে হয়ে গেছে দেখো। হ্যাঁ হয়ে গেছে, এই দিকটা একটু করে নিই। এটা প্রথম ছেড়েছিলাম, এটা তো নিশ্চয়ই হয়ে গেছে। বাহ, একটা কাজ করি এগুলো আমরা ভেজে তুলে নিই, ততক্ষণ আপনারা বরং দেখে নিন রেসিপিটা আরও একবার। চিংড়ির পেঁয়াজি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে পেঁয়াজ কুচি দিয়ে ওর মধ্যে একে একে স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো, রসুন কুচি, বেকিং সোডা, ধনে পাতা কুচি, বেসন, চালের গুঁড়ো, একটুখানি জল, কর্নফ্লাওয়ার আর কুচো চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে পেঁয়াজির শেপে গড়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলে ডিপ ফ্রাই করে গরম গরম সার্ভ করুন চিংড়ির পেঁয়াজি। সঙ্গে একটু মুড়ি হলে জাস্ট জমে যাবে। এখন বাঙালির মুখে জল আর চোখে হাসির অবস্থা তো, কিন্তু আমার তো সাংঘাতিক এই তেলের ঝাঁঝে যা অবস্থা হচ্ছে। কিন্তু এগুলো পেপার ন্যাপকিনে তুলছি কেননা তেলটার জন্য বলে না, সোক করে নেবে তেলটা। আচ্ছা বাহ, খুব সুন্দর, তাড়াতাড়ি চটপট হয়ে যায়, খেতেও ভালো বলো। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, এখনই জিভে জল আসছে। খেতে খুব ভালোবাসো বুঝি, খেতে ভালোবাসো না? হ্যাঁ, নাহলে খাওয়ানো যায় না বলে, যারা খেতে ভালোবাসে তারাই ভালো রান্না করতে পারে। সত্যি মনে হয় শুধু খেতে ভালোবাসলেই হবে না, আবার যার জন্য তুমি রান্না করছো তাকেও ভালোবাসতে হবে খেতে। তোমার এরকম ভালোবাসার কেউ আছে? না এখনো পর্যন্ত না। সত্যি কথা বলো? একদম। এবার যেটা করতে হবে, তুমি এত ভালো রান্না করেছো, তোমার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। থাকছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস অ্যান্ড কেটারারের তরফ থেকে একটি গিফট কুপন, দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকস এর তরফ থেকে একটি সুন্দর কেক, রয়েছে সুন্দর গ্লাসের সেট, রয়েছে কৃষ্ণনগর নদীয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি, রয়েছে আয়ুর্বেদিক পরিবার পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, গরম গরম চিংড়ির পেঁয়াজি রেডি অ্যান্ড সার্ভড। খুব ভালো লাগছে, এটা রান্নাঘরে চিংড়ির গন্ধে মম করছে একেবারে। আর আমরা পেয়ে গেছি তার সঙ্গে ফ্রি একটা রেসিপি, পাউরুটির রেসিপি। কিন্তু এবার আমার এটা খেয়ে দেখতে হবে, তার আগে তোমার জন্য রয়েছে একটা মেমেন্টো। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, এটার জন্য বহুদিনের প্রতীক্ষা ছিল। সুকন্যা আমি যদি বলি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফটও রয়েছে, তুমি গেস করতে পারবে কি সেই গিফট? একটা গিফটের কথা তোমার জন্য আমরা ভেবেছি, আমার মনে হয় সেই গিফটটা তোমার খুব পছন্দ হবে। সেটা হচ্ছে তুমি এত সুন্দর রান্না করো, রান্না নিয়ে পড়াশোনা করেছো, রান্নাটা শিখেছো, যেহেতু এটা রান্নার অনুষ্ঠান আমরা চাই দর্শকদের রান্নাটাকে এনকারেজ করতে, কেননা রান্নাটা আপনিও পারেন। আর সেই জন্য আমরা ভেবেছি তোমাকে আরেক দিন ডাকবো, একটা কোনো কেক কুকিজ যেটা তোমার পছন্দ হতে পারে, সেটা চকলেট লাভা কেক বা যে কোনো যেটা তোমার পছন্দ, যেটা তোমার ফেভারিট একটা ডিশ, সেটা তুমি এসে আরেকবার আমাদের সঙ্গে এসে রান্না শেয়ার করতে পারো। এটা তো আমার কাছে একটা স্পেশাল গিফট। যারা রান্না ভালোবাসেন আমরা তাদের একটু বেশি ভালোবাসি, এবং খেতে সবচেয়ে বেশি ভালোবাসি। চটপট দেখি কীরকম হয়েছে, তুমি এটা খেয়ে দেখো।
অপূর্ব, ওয়ান্ডারফুল। I wish you all the best for Kuchina contest. Thank you. তুমি আবার দেখা হবে, খুব শিগগিরই নিশ্চয়ই দেখা হবে। খুব ভালো থেকো তুমি এবং ভালো রেখো আশেপাশের সকলকে, কেননা তোমার রান্না খেয়ে সবাই ভালো থাকতে পারত। জি বাংলার রান্নাঘর।